এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী এহসান জুয়েল, যাচ্ছি তার কাছে। জুয়েল, আমরা এতদিন থেকে নানা কয়েকদিন ধরে আমরা কিন্তু নানা সূত্র থেকে এই আসার খবরের কথা বলছিলাম, একটু আগে আপনার রিপোর্ট দেখছিলাম এবং ওই সভায় কিন্তু আপনি সরাসরি উপস্থিতও ছিলেন। আমরা যদি মন্ত্রী মহোদয়ের বক্তব্য সাথে কয়েকদিন ধরে যেহেতু আমরা বলছি কবে কোন প্রতিষ্ঠান খুলছে, আজকে নিশ্চিতভাবে আমরা বলতে পারছি যে 12 সেপ্টেম্বর থেকে প্রতিষ্ঠানগুলো খুলছে, এই তারিখগুলোর পাশাপাশি সামগ্রিক আর কী কী তথ্য আছে এই স্কুল খোলার প্রক্রিয়া নিয়ে? রাব্বি, একেবারেই কিন্তু যারা স্কুলের শিক্ষার্থী কলেজের শিক্ষার্থী আছেন তাদের জন্য সুখবর বলা যেতে পারে, কারণ দীর্ঘদিন ধরে তারা উৎকণ্ঠায় ছিলেন। এবং আপনি কল্পনা করুন, টানা 1.5 বছর ধরে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব কিছু বন্ধ হয়ে আছে, যেটা হয়তো দেশের ইতিহাসে কখনোই হয়নি। এবং বলা হচ্ছিল করোনার কারণে দীর্ঘতম সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, এই হিসেবে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে আছেন। তার মানে বুঝতে পারছেন সংশয় কেটে গিয়ে একেবারে আশার আলো দেখা দিচ্ছে, এবং সেটি আজকে স্পষ্ট হয়েছে। আজকে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে আগামী 12 সেপ্টেম্বর অর্থাৎ আজকে রোববার, আগামী রোববার থেকে দেশের সব স্কুল কলেজ খোলা। এবং এর আগে কিন্তু ঘোষণা এসে গিয়েছে যে মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো সেগুলো 13 অক্টোবর থেকে খোলা হবে, এবং বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো খোলা হবে 15 অক্টোবরের পরে। যদিও বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন কিছু তথ্য আমাদের হাতে আছে, সেটি হলো যে শিক্ষামন্ত্রী আজকে বারবার করে বলছিলেন যে তার প্রচেষ্টা থাকবে যাতে অন্তত আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন তাদের অন্তত একটা ডোজ করে হলেও টিকা যাতে দেওয়া যায়, এবং এই এক ডোজ টিকা দেওয়ার 14 দিন পরে তারা চেষ্টা করবেন বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়ার। আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু স্বায়ত্তশাসিত, সেই কারণে সেগুলো খোলার সিদ্ধান্ত কিংবা বন্ধের সিদ্ধান্ত যার যার সিন্ডিকেটে নিতে হবে। তবে সেই তারিখটা, অর্থাৎ যেটি বলা হচ্ছিল যে 15 অক্টোবর খুলবে, সেটি কিন্তু এগিয়ে আসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, কেন আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত এই অবস্থায় নেওয়া হলো, এতদিন নেওয়া হয়নি, এখন কেন নেওয়া হচ্ছে? দুটো বিষয় আমি একটু দেখে আসতে চাই যে কেন সিদ্ধান্তগুলো নেওয়া হলো। এই ক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো বিষয় ঘটছে, একটা হচ্ছে সংক্রমণের হার অনেক বেশি কমে আসছে, যেখানে সংক্রমণের হার এর আগে আমরা দেখেছি যে 37-38%, সেখানে কিন্তু এখন সেটা 10 শতকের কমে চলে এসেছে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যদি এর পরের গ্রাফিক্সটাতেই সেটা আমরা দেখব, যে টিকা দেওয়ার হারটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ একদিকে যেমন সংক্রমণের হার কমছে, অন্যদিকে টিকাটা অনেক বেশি হচ্ছে। যখনই এই পরিস্থিতি তৈরি হয়েছে তখনই কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এখন এই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, সেক্ষেত্রে 13 সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর বলা হচ্ছে খোলা হবে, কিন্তু যেটি হচ্ছে যে আসলে কিন্তু খোলার আগে থেকে প্রস্তুতির বিষয় আছে। 9 সেপ্টেম্বর সেটি শুরু হয়ে যাবে, এবং 9 সেপ্টেম্বর প্রত্যেকটি স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করা, জীবাণুনাশক করা সব কিছু কিন্তু চলে আসবে। তার মানে বিষয়গুলো হচ্ছে যে 12 সেপ্টেম্বর বলা হলেও প্রস্তুতি কিন্তু শুরু হয়ে যাবে আরও 3-4 দিন আগে থেকে। এবং বলা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রস্তুত হবে 9 সেপ্টেম্বরের মধ্যে এবং শিক্ষার্থীরা যাবে হচ্ছে 13 সেপ্টেম্বর থেকে। আমরা তারিখগত পরিসংখ্যানটা দেখলাম, কিন্তু এছাড়া যদি আমরা বলি যে সামগ্রিকভাবে যদি বলি, যে একটা বিষয় কিন্তু এখানে উঠে আসছে যে অনেকগুলো পরীক্ষার্থী যারা আছেন তাদের ক্লাসগুলো প্রতিদিন হবে, বাকিদেরটা একদিন হবে। এই ক্ষেত্রে যদি একটু স্পেসিফিক্যালি বলেন যে কোন ক্লাস কতদিন করে হবে, এটা আসলে পরিষ্কার করার বিষয় আছে। সেটি হলো যারা এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থী, সেটি আগামী অর্থাৎ চলতি বছর 2021 এবং 2022 দুই বছরেরই পরীক্ষার্থীরা কিন্তু এর মধ্যে প্রস্তুতি নিতে হবে। তাই এই দুই বছরের অর্থাৎ 2021 এবং 2022-এর যারা এসএসসি পরীক্ষার্থী তারা সপ্তাহে 6 দিন করে ক্লাস করবেন, অর্থাৎ শুক্রবার ছাড়া বাকি প্রত্যেকটা দিনই তারা ক্লাসে যাবেন। একইভাবে পঞ্চম শ্রেণীতে যারা আছেন তারা 6 দিন করে ক্লাস করবেন। তার মানে 3টা ক্যাটাগরির শিক্ষার্থীরা তারা 6 দিন করে করবেন, কিন্তু বাকি যারা আছে ক্লাস 1, 2, 3, 4 কিংবা 6, 7, 8, 9 তারা কিন্তু ক্লাস করবেন মাত্র 1 দিন করে। এখানে একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, সেটা হলো এসএসসি পরীক্ষার্থী কিংবা এইচএসসি পরীক্ষার্থী যারা এই বছরের পরীক্ষার্থী তারা একেবারে শেষের দিকে আছে, তাদেরকে খুব অল্প সময়ে ক্লাস করতে হবে। তারা যখন এই 6 দিন ক্লাস শেষ করে পরীক্ষায় অংশ নেবেন তখন কিন্তু বাকি সবাইকেই একসঙ্গে 6 দিন করে, অর্থাৎ যারা এখন 1, 2, 3, 4 আছে তারাও কিন্তু তখন 6 দিন করে ক্লাসে অংশ নিতে পারবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে রাব্বি, সেটা হলো এই যে তারা ক্লাসে অংশ নেবেন, শুরুতে কিন্তু তারা একেবারে লম্বা যে 8 ঘন্টা করে ক্লাস সেটি করবেন না, তারা হয়তো প্রথম দিন গিয়ে 4 ঘন্টা ক্লাস করবেন। অর্থাৎ অভ্যস্ত হওয়ার একটা বিষয় আছে, এতদিন পর ক্লাসে যাবে, হঠাৎ করে চাপ নিতে পারবে না বাচ্চারা। সেক্ষেত্রে পরিকল্পনা করা হচ্ছে তারা প্রথমে 4 ঘন্টা, পরে আস্তে আস্তে সেটাকে 8 ঘন্টা নেওয়া হবে। এবং আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হলো ধরুন ক্লাস 2-এর একজন শিক্ষার্থী,
তারা আজকে শুধুমাত্র স্কুলে ক্লাস টুয়ে আসবে, অন্য কোনো শ্রেণী কিন্তু আসছে না। সেক্ষেত্রে এই ক্লাস টুয়ের শিক্ষার্থীদেরকে তিনটা ভাগে ভাগ করা হবে, তাদেরকে তিনটা ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে, তিনজন শিক্ষক তাদেরকে একই ধরনের পাঠদান করবেন। তার মানে বারবার করে চেষ্টা করা হচ্ছে কিন্তু সংক্রমণটা যাতে কম হয়, সোশ্যাল ডিস্টেন্স কিংবা সামাজিক দূরত্বের কথা। জুয়েল, আপনি বলছিলেন যে বাকিদের ক্লাস হবে একদিন এবং অন্যান্য যারা পরীক্ষার্থী আছে তাদের ছয় দিন হবে। সেক্ষেত্রে মন্ত্রী মহোদয় কিন্তু সবার শেষে বলছেন যে বার্ষিক পরীক্ষা মানে সমাপনী পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছে, সেক্ষেত্রে তাদের পরীক্ষা পদ্ধতিগুলো কেমন হবে? কারণ এই কয়েকদিনে তো তাদের সবগুলো বিষয়ও সঠিকভাবে শেষ করা সম্ভব হবে না, পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। একেবারেই কিন্তু পরিষ্কার করা আছে আগে থেকে যে গত বছর যেভাবে অটোপাস দেওয়া হয়েছিল এবার সেটা হবে না, এবং সেক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাস করা হচ্ছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক পরিকল্পনা ছিল যে নির্দিষ্ট সংখ্যক ক্লাস তাদেরকে নেওয়া হবে এবং তারপরে তারা পরীক্ষায় অংশ নেবেন। তার মানে তাদেরকে কিন্তু পরীক্ষায় অংশ নিতে হচ্ছে। কিন্তু যেটি হচ্ছে জেডিসি, জেএসসি কিংবা পিএসসির ক্ষেত্রে তাদের পরীক্ষা কি নেওয়া হবে সে প্রশ্নটা করা হয়েছিল আমাদের পক্ষ থেকে। তখন মন্ত্রী বলেছেন যে যদি পরিস্থিতি অনুকূলে থাকে তবে অবশ্যই তাদের পরীক্ষা নেওয়া হবে। তাদের পরীক্ষার পাশাপাশি অন্যান্য যে শ্রেণীগুলো আছে যাদের বার্ষিক পরীক্ষা কিংবা সমাপনী পরীক্ষা আমরা যেটি বলি সেটিও কিন্তু তিনি বলেছেন অবস্থা বুঝে, এবং তিনি বলছেন আমি যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়া যায় তাহলে অন্যান্য শ্রেণী কেন নেওয়া যাবে না। তার মানে পরীক্ষার প্রস্তুতি যেটা সেটা কিন্তু নিতে হবে। এবং আমরা আরেকটা বিষয় আপনাদের বলি যে আমরা বলছিলাম যে টিকা দেওয়ার পরিস্থিতি, সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিষয়টা আলোচনা করা হচ্ছিল, কিন্তু স্কুলের যে শিক্ষার্থী কিংবা শিক্ষক তাদের টিকা দেওয়ার বিষয়ে গতকালই স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন যে 12-18 বছর বয়সে যারা আছে তাদের টিকা দেওয়া যায় কি না সেই বিষয়টি বিবেচনা নেওয়া হচ্ছে। কিন্তু আজকে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে বুলেটিন দেখেছি দুপুরে, সেখানে কিন্তু বলা হচ্ছিল যে এখন পর্যন্ত এই ধরনের পরিকল্পনা তাদের কাছে নেই, এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলছেন যদি শিক্ষার্থীদের টিকা দেওয়া নাও যায় অভিভাবক এবং শিক্ষকদের টিকা দেওয়ার বিষয়টি যাতে গুরুত্ব দেওয়া হয়। এই বিষয়ে আমাদের হাতে একটা নিউজ আছে, আমরা এটা একটু দেখে আসতে চাই। গত 1.5 বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে আগামী সপ্তাহেই। শিক্ষার্থীদের টিকার আওতায় আনা ও সংক্রমণের হার কমলেই খোলার বিষয়ে আলোচনা চলছিল এতদিন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সিংহভাগই ভ্যাকসিন নিয়েছেন। সম্প্রতি স্কুল কলেজ খোলার সিদ্ধান্তের পর উঠে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়টি। এ অবস্থায় শনিবার রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নার্সিং ও মিডওয়াইফারি কমপ্রিহেন্সিভ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জানান 12 বছরের বেশি বয়সীদের ফাইজার ও মডার্নার টিকা দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। ফাইজার এবং মডার্নার টিকাটা 12 বছরের উপরে যারা বয়স আছে তাদেরকে দেওয়া হয়েছে, তা আমাদেরকেও টিকা কার্যক্রম এই বয়সে করতে হলে পরে ওই সিস্টেমটাকে আমাদেরকে ফলো করতে হবে। তবে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় আপাতত 18 বছর বয়সের নিচে কাউকে টিকার আওতায় আনা হবে না। সব ক্ষেত্রে এখন পর্যন্ত বয়স সীমা কিন্তু 18 বছরের ঊর্ধ্বে যারা বাকি আছেন এবং যারা ইউনিভার্সিটিতে পড়েন তাদের সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে আপনাদের যাদের এনআইডি আছে এনআইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা নেবেন, এবং ইতিমধ্যে অনেকে নিয়েছেনও আমরা জানি, আর যাদের এনআইডি নাই তারা বার্থ রেজিস্ট্রেশনের মাধ্যমে যাতে টিকা নিতে পারেন সেটার জন্য একটা নতুন উইন্ডো ওপেন করার চেষ্টা করা হচ্ছে। স্কুল খোলার জন্য শিশুদের টিকা দেওয়া জরুরি নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বাবা মা এবং শিক্ষক কর্মচারীদের টিকার আওতায় আনতে হবে। 18 বছরের নিচেদের জন্য টিকা এখনো নিরাপদ কিনা প্রমাণিত হয়নি এবং এত বাচ্চাকে দেওয়ার দরকার নেই, দরকার করতে হবে ওদের প্যারেন্টসদেরকে দিতে হবে যারা ঝুঁকিপূর্ণ, স্কুলের স্টাফ এবং টিচারদেরকে দিতে হবে, এবং এই অজুহাতে যে টিকা দিতে পারি নাই অজুহাতে যেন স্কুলগুলো বন্ধ রাখা না হয়। আগামী 13 অক্টোবর থেকে মেডিকেল কলেজ, 15 অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় এবং 12 সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খুলবে বলে জানায় সরকার। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। জুয়েল, আমরা একদিন আগে যখন মন্ত্রী মহোদয় বললেন টিকা দেওয়ার পরে খোলা হবে, আবার আজকে কিন্তু বুলেটিনে আমরা দেখলাম হচ্ছে যে টিকা দেওয়ার কোনো প্রক্রিয়া বা অবস্থায় নেই। এই যে সমন্বয়হীনতা, এখানে আরেকটি সমন্বয়হীনতা আবার আমরা দেখলাম কি না, আরেকটি হচ্ছে যেহেতু স্কুল খোলা হচ্ছে সেক্ষেত্রে আবারও যদি একটু আমরা শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের স্মরণ করিয়ে দেই যে কী কী পদ্ধতি বা সুরক্ষা রাখার জন্য কী কী অনুসরণ করা হবে। রাবি, সমন্বয়হীনতার বিষয় বললে আসলে শেষ করা যাবে না, আমাদের হাতে এত সময় আমরা পাবো না। তবে সমন্বয়হীনতার বিষয়টি নয়, এটি একেবারে বৈজ্ঞানিক বিষয়। যদি 12-18 বছরের শিশুদের দেওয়া যায়, বিশ্বের অন্যান্য জায়গায় সেটা প্রমাণিত হয়, তখনই কেবলমাত্র দেওয়া যাবে।
স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য অধিদপ্তর কী বললেন সেটা কিন্তু মুখ্য নয়। মুখ্য হলো আসলে দেওয়া যাবে কি না, যেটি আপনি বলছিলেন যে কী কী বিষয় মানতে হবে। একেবারে সরকার একটা গাইডলাইন তৈরি করছে, সেই গাইডলাইনের তথ্যগুলো আমাদের হাতে আছে কিছুটা। আমরা যদি দেখি যে মাস্ক পরতে হবে, ছোটো বড় যেই হন না কেন, স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র সবাইকে মাস্ক পরতে হবে, অভিভাবকরা মাস্ক পরিয়ে তাদেরকে পাঠাতে হবে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোটো বাচ্চারা যারা মাস্ক পরবেন তারা কিন্তু অনেকে মাস্ক পরার সঙ্গে অভ্যস্ত নয়, এই বিষয়টি শিক্ষকদেরকে নজর রাখতে বলা হচ্ছে। কোনো বাচ্চা যাতে মাস্ক পরার কারণে কোনো সমস্যায় পড়ে কি না সেটি অবশ্যই শিক্ষকদের নজর রাখতে হবে, অভিভাবকদের সচেতন থাকতে হবে। অর্থাৎ আপনার বাচ্চার মধ্যে যদি কোনো রকম সংক্রমণের লক্ষণ দেখা যায় আপনি কোনোভাবে বাচ্চাকে পাঠাবেন না, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিদিন তাপমাত্রা মেপেই কিন্তু শিক্ষার্থীদেরকে স্কুলে প্রবেশের সুযোগ দেওয়া হবে। চিকিৎসা সামগ্রী অর্থাৎ স্যানিটাইজার, তাপমাত্রা মাপার যন্ত্র এগুলো স্কুলে রাখতে হবে। স্কুলে যে প্রবেশ এবং বাইরের সময় যাতে জটলা না হয় সেই কারণে সারি বেঁধে প্রবেশ এবং বাইর, অর্থাৎ একটা কিউর মাধ্যমে তারা প্রবেশ এবং বাইর হবেন। অ্যাসেম্বলি যেটি আমরা দেখি যে পিটি হয় স্কুলে সেটি কিন্তু হবে না এই পরিস্থিতির মধ্যে। তবে শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিষয়টা গুরুত্ব দেওয়া হচ্ছে, খেলাধুলা হবে শিক্ষকদের তদারকিতে। এবং প্রত্যেকটা দিন অনলাইনে প্রত্যেকটা স্কুলকে একটা রিপোর্ট পাঠাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ে, অর্থাৎ আজকে তাদের স্কুলে বাচ্চাদের মধ্যে কী অবস্থা, কোনো রকম লক্ষণ দেখা গেল কিনা, কোনো সংক্রমণ আছে কিনা, সেই বিষয়টি প্রত্যেকটা দিনই কিন্তু অনলাইনে রিপোর্ট পাঠাতে হবে। তার মানে সরকার একটা এসওপি তৈরি করছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, এবং সেই অনুযায়ী স্কুলগুলোকে চালাতে হবে। এবং এটি যদি মানা সম্ভব হয়তো আশা করা যেতে পারে যে স্কুল কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খুলছে সেটি হয়তো বন্ধ করতে হবে না, না হয় কিন্তু আমরা জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা একটু কঠিনই হয়। জুয়েল, আপনাকে ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। স্কুল খোলার বিষয়ে নানা প্রক্রিয়া নিয়ে কথা বলতে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল।